অবৈধ অনুপ্রবেশ। বাগদায় একজন মহিলা সহ 6 জন বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ঠিক কি কারণে তারা এদেশে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আবারও অবৈধ অনুপ্রবেশ। বাগদায় গ্রেফতার এক বাংলাদেশি মহিলা সহ মোট 6 জন বাংলাদেশি নাগরিক। ধৃতদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ কোনটাই নতুন কিছু নয়। সম্প্রতি বাগদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বেড়েই চলেছে। বেশ কয়েকদিন আগেও কয়েকজন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করবার সময় আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। মাঝে মধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশ করায় পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে বাংলাদেশের নাগরিকরা। বিভিন্ন দালালরা মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশ করাচ্ছে বলে জানতে পারছে প্রশাসনের কর্তারা। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হেলেনচার দত্তফুলিয়া সড়কের টালিখোলা এলাকায়। উত্তর চব্বিশ পরগনার নদিয়া জেলা ঘেঁষা ভারত বাংলাদেশ সীমান্তের শেষ জনপদ বাগদা। বাগদা থানা এলাকার বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বাগদা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রায় ঘটেই থাকে। ঘটনা সূত্রে জানা যায় সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরা চালান এবং অবৈধ অনুপ্রবেশ বেড়ে যাওয়ার কারণে সবসময় কড়া নজরদারি চালাচ্ছেন বিএসএফ এবং প্রশাসনের কর্তারা। রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে হেলেনচা দত্তফুলিয়া সড়কের টালিখোলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল বাগদা থানার পুলিশ। সেই সময় হঠাৎই ওই এলাকায় সন্দেহভাজন 6 ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে তারা বিনা পাসপোর্টে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায় মূলত ভিন রাজ্যে কাজে যাওয়ার উদ্দেশ্যেই তারা বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে প্রবেশ করেছিল। ধৃতদের নাম রজনী বৈদ্য, বাবু শেখ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আকাশ, হালিমা বেগম। ধৃতরা বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। পাশাপাশি পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে জানা যায় সীমান্তবর্তী এলাকাগুলিতে আগামী দিনে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে বাগদা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।